সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমরা পরিচিতিটা একটু দেখে নিই। আমরা একটা অধ্যায় শেষ করেছি, আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়াবো আজকে। দ্বিতীয় অধ্যায়ের পার্ট 8 এবং 9 গুরুত্বপূর্ণ দুটি বিষয় আমরা আজকে পড়ব। বর্তমান ICT যুগে এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি টাওয়ারের, দেখো এগুলো নেটওয়ার্কের সাথে রিলেটেড ছবিগুলো দেখতে পাচ্ছি, কারণ আমাদের আজকের বিষয় হচ্ছে কি, আজকে দ্বিতীয় অধ্যায়ের পার্টটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। দ্বিতীয় অধ্যায়ের পার্টটা কি, কম্পিউটার নেটওয়ার্ক, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টার নাম কি, কম্পিউটার নেটওয়ার্ক। তার মধ্যে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নেটওয়ার্কের ধারণা এবং টপোলজি। দেখো ছবিগুলো হচ্ছে নেটওয়ার্ক রিলেটেড ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, স্যাটেলাইটের ছবি দেখতে পাচ্ছি। আমরা এই অধ্যায়ের শেষে স্যাটেলাইট সম্পর্কে ডিটেলস পড়বো। স্যাটেলাইটের কাজও এখানে বলা হচ্ছে, স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য পাঠানো যায়। এছাড়া আরো কিছু ছবি দেখতে পাচ্ছি আমরা এখানে, টপোলজির কিছু চিত্র দেখতে পাচ্ছি। আজকের পার্ট হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক টপোলজি। এই পার্ট শেষে আমরা যে বিষয়গুলো বলতে পারবো সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক কি তা বলতে পারবো, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি যেগুলো সেগুলো সংক্ষিপ্ত বর্ণনা করতে পারবো, সার্ভার, ক্লায়েন্ট, মিডিয়া, নেটওয়ার্ক, অ্যাডাপ্টার, রিসোর্স, ইউজার, প্রোটোকল কি তা বলতে পারবো, কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি কি তা কত প্রকার কি সেগুলো বলতে পারবো, এবং বিভিন্ন প্রকার টপোলজির সুবিধা অসুবিধা আমরা ব্যাখ্যা করতে পারবো। প্রথমে আমরা নেটওয়ার্ক কি সেটা একটা জেনে নিই, ঠিক আছে। নেটওয়ার্ক কি, অর্থাৎ দুইটি বা তার বেশি বা দুইটার বেশি আর কি কম্পিউটার কিন্তু কি যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিই, এবং তাদের মধ্যে যদি কোনো কি তথ্য কিংবা উপাত্ত দেয়া নেয়া করতে পারে তাহলে সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। অর্থাৎ দুই বা তথ্য কম্পিউটারকে যখন আমরা যোগাযোগের কোনো মাধ্যম দ্বারা যুক্ত করে দিব এবং তাদের মধ্যে যদি তথ্যের আদান প্রদান হয় তখন তাকে নেটওয়ার্ক বলবো। শুধু সংযোগ করে দিলেই হবে না, ঠিক আছে, শুধু সংযোগ করে দিলে হবে না, তাদের মধ্যে তথ্যের আদান প্রদান হইতে হবে, তখন তাকে আমরা কি বলবো, নেটওয়ার্ক বলবো। তখন আমরা কি বলবো তাকে, কম্পিউটার নেটওয়ার্ক বলবো। বুঝাতে পেরেছি, কম্পিউটার নেটওয়ার্ক কি বুঝতে পেরেছি আমরা সবাই? অর্থাৎ দুই বা ততোধিক কম্পিউটারকে যখন একসাথে জুড়ে দিব তখন তারা যদি কি হয়, তারা যদি কি হয় কোনো মাধ্যম দিয়ে, অর্থাৎ যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে জুড়ে দিই এবং তাদের মধ্যে যদি কি হয় তথ্যের আদান প্রদান হয় তখন তাকে কি বলবো, নেটওয়ার্ক বলবো। তখন তাকে কি বলবো, কম্পিউটার নেটওয়ার্ক বলবো, ঠিক আছে। নেটওয়ার্ক সম্পর্কে জানার জন্য আমাদের কিছু বিষয়ে ধারণা রাখতে হবে, ঠিক আছে। নেটওয়ার্ক সম্পর্কে পূর্ণ ধারণার জন্য আমাদেরকে কিছু বিষয়ে জানতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে, প্রথম হচ্ছে সার্ভার। প্রথমটা হচ্ছে কি, সার্ভার। প্রথমটা হচ্ছে কি, সার্ভার। সার্ভার, সার্ভার কথাটি শুনলে বুঝতে পারে কি, যে সার্ভ করে, কি করে, যে সার্ভ করে। অর্থাৎ সার্ভার হচ্ছে এক ধরনের শক্তিশালী কম্পিউটার। সার্ভার কি, এক ধরনের শক্তিশালী কম্পিউটার, ঠিক আছে, যেটি নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটারকে নানা রকম সুবিধা দিয়ে থাকে। সুবিধা বলতে কি, তথ্য দিয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ এটা একটা বিশাল আকৃতির কম্পিউটার। অর্থাৎ আমরা নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো কম্পিউটার থাকে না, এটা হচ্ছে মূল একটা কম্পিউটার, অনেকগুলো সার্ভার থাকতে পারে, সমস্যা নেই। এই কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্যের আদান প্রদান করা যায়, অর্থাৎ নানান রকম অন্যান্য কম্পিউটার গুলো সুবিধা পেয়ে থাকে। সার্ভার কি বুঝতে পেরেছ? ইয়েস স্যার, ইয়েস স্যার। এরপরে আমরা পড়ব ক্লায়েন্ট সম্পর্কে। অর্থাৎ এখন আমরা একটু আগে বলেছি অন্যান্য কম্পিউটার যে সুবিধা পেয়ে থাকে, অন্যান্য কম্পিউটার যে সুবিধা পেয়ে থাকে, তাহলে এখানে অন্যান্য কম্পিউটার একটা কথা বলেছি না, বলেছি কিনা? Yes sir। এই যে সার্ভার থেকে অন্যান্য কম্পিউটার যারা সুযোগ সুবিধা নেই তারা হচ্ছে ক্লায়েন্ট। তারা হচ্ছে কি, ক্লায়েন্ট। অর্থাৎ মূল কম্পিউটারটা ছিল সার্ভার, এই কম্পিউটার থেকে যারা তথ্য নেয়, সাহায্য সহযোগিতা নেয়, সুবিধা নেয় তারা হচ্ছে ক্লায়েন্ট। তারা কি, ক্লায়েন্ট, ক্লায়েন্ট। তারা কি, ক্লায়েন্ট, ওকে। এবার হচ্ছে মিডিয়া, এরপর হচ্ছে কি,
মিডিয়া মিডিয়া মানে হচ্ছে মাধ্যম মিডিয়া মানে কি মাধ্যম মিডিয়া মানে কি মাধ্যম অর্থাৎ যেসব জিনিস ব্যবহার করে কম্পিউটার গুলোকে জুড়ে দেওয়া হয় ওই যে আমরা একটা যোগাযোগের মাধ্যম আমরা নেটওয়ার্কের যখন সংজ্ঞা পড়ছিলাম তখন বলেছিলাম দুই বা ততদিক কম্পিউটারকে যখন যোগাযোগের মাধ্যম বলেছিলাম যোগাযোগের মাধ্যম এই মাধ্যম গুলো হচ্ছে মিডিয়া এগুলো হচ্ছে কি মিডিয়া এগুলো কি বলা হয় মিডিয়া এই মিডিয়ার মধ্যে বৈদ্যুতিক তার হতে পারে অপটিক্যাল ফাইবার হতে পারে কোএক্সিয়াল এরপর হচ্ছে তোমার কি হতে পারে কোএক্সিয়াল তার হতে পারে বুঝতে পেরেছি কিনা আর বর্তমানে তো তারবিহীন যোগাযোগ আছে ওয়াইফাই সেটা কি সেটা কি ওয়াইফাই ওয়াইফাই অর্থাৎ ওয়াইলেস ফিডেলিটি ওয়াইলেস ফিডেলিটি তাহলে মিডিয়া বুঝতে পেরেছি আমরা ইয়েস স্যার ওকে এরপর আমরা নেটওয়ার্ক অ্যাডাপ্টার পড়ব এরপরে কি নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটা কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে যুক্ত করতে একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগে অর্থাৎ তোমার কম্পিউটারটা নেটওয়ার্কের সাথে তো আপনাআপনি জুড়ে দিবে না এখানে একটা এনআইসি লাগে অর্থাৎ এটার মাধ্যমেই নেটওয়ার্কের সাথে তোমার কম্পিউটার কি হয় সংযোগ রক্ষা করে তথ্যগুলার আদান প্রদান করে অর্থাৎ তোমার কম্পিউটার থেকে তোমার ডিভাইস থেকে নেটওয়ার্কে পাঠায় নেটওয়ার্ক থেকে কোনো তথ্য তোমার কাছে নিয়ে আসে এই যে যন্ত্রটার মাধ্যমে ঠিক আছে যে কার্ডটার মাধ্যমে করা হয় সেটাকে বলা হয় এনআইসি সেটাকে কি বলা হয় এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড মনে থাকবে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ক্লিয়ার আমরা ক্লায়েন্ট করেছি না ওই যে অন্যান্য মূল কম্পিউটার থেকে অর্থাৎ সার্ভার থেকে যে সুবিধা নেয় তথ্য নেয় তাকে ক্লায়েন্ট বলি তাকে আমরা কি বলেছি এই ক্লায়েন্ট এই ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য বা ক্লায়েন্টের সুযোগ সুবিধার জন্য কিছু যন্ত্রপাতি আমরা ব্যবহার করতে পারি কিছু উৎস ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে রিসোর্স সেগুলো হচ্ছে কি যেমন তোমার কম্পিউটারের সাথে একটা প্রিন্টার যুক্ত থাকতে পারে একটা ফ্যাক্স মেশিন যুক্ত থাকতে পারে তাহলে এটা হচ্ছে একটা রিসোর্স তোমার কম্পিউটারকে সে সহায়তা করতে কাজের জন্য এটা হচ্ছে কি রিসোর্স ঠিক আছে অর্থাৎ কম্পিউটার দিয়ে আমরা কম্পিউটার মাধ্যমে গুগল থেকে চার্জ করে কি করি ওই অন্য সার্ভারে রাখা বিভিন্ন ছবি নিতে পারি বা আঁকার সফটওয়্যার ডাউনলোড করতে পারি গান শোনার সফটওয়্যার ডাউনলোড করতে পারি গেমসের সফটওয়্যার ডাউনলোড করতে পারি না করি কিনা এগুলো হচ্ছে এক এক ধরনের রিসোর্স এগুলো এক এক ধরনের কি রিসোর্স ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে মানে তোমার কম্পিউটারে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে ঠিক আছে একটা ডকুমেন্ট আছে ঠিক আছে সেটা হচ্ছে তোমার বন্ধুর দরকার সেটা কার দরকার তোমার বন্ধুর দরকার ঠিক আছে বা কারো দরকার ঠিক আছে তাহলে এটা হচ্ছে তোমার কাছে আছে আরেকজন নিবে তোমার বন্ধু নিবে তোমার ফ্রেন্ড নিবে তাহলে তখন তোমার কম্পিউটারটা রিসোর্স হয়ে যাবে কি হয়ে যাবে রিসোর্স হয়ে যাবে কারণ তোমার কম্পিউটারটা বা তোমার কম্পিউটার থেকে যে সুযোগ সুবিধাটা সে অন্য কম্পিউটারে নিচ্ছে অন্য কম্পিউটারে নিচ্ছে সেক্ষেত্রে তোমারটা কি হয়ে যাচ্ছে রিসোর্স হয়ে যাচ্ছে বুঝতে পেরেছে অর্থাৎ ক্লায়েন্টের সুবিধার জন্য যে এই রিসোর্স গুলো কি হয় ব্যবহার হয় ক্লায়েন্টের সুবিধার জন্য কি হয় এই রিসোর্স গুলো ব্যবহার করা হয় ক্লিয়ার ওকে বলছি ইউজার তারপর হচ্ছে কি ইউজার এই যে আমি কম্পিউটার অপারেট করছি না এখন ক্লাস নিচ্ছি কম্পিউটার অপারেট করছি না করছি কিনা তোমরা যারা ল্যাপটপ ডেস্কটপে করছো তারা তো করছো অনেকে মোবাইল থেকে করছো না এই যে যারা ক্লায়েন্টকে কি করে ইউজ করে অর্থাৎ আমার কম্পিউটারটা আমি ব্যবহার করছি কিনা এই আমরা হচ্ছে কি ইউজার আমরা কি অর্থাৎ যে সার যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে সে হচ্ছে কি ইউজার ঠিক আছে যে ক্লায়েন্ট সার্ভার থেকে কি করে রিসোর্স ব্যবহার করে ইউজার মানে প্রোটোকল শব্দটাকে আমরা শুনেছি কখনো না স্যার
নিয়ম নীতি, ঠিক আছে, যেমন বিভিন্ন মন্ত্রী মিনিস্টার আসলে প্রোটোকলের ব্যবস্থা করা হয়, এগুলো আমরা অনেক সময় শুনি না, মনে থাকে না, এরকম আর কি, ঠিক আছে। অর্থাৎ ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসাথে যখন যুক্ত করে দিল, অর্থাৎ আমরা নেটওয়ার্ক তৈরি করার সময় অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দিয়েছি না, দিয়েছি কিনা? জি স্যার। এই যে ভিন্ন ভিন্ন কম্পিউটার একসাথে যখন যুক্ত করে দিই, ঠিক আছে, তখন এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যোগাযোগের কিছু নিয়ম নীতি আছে, যোগাযোগের কিছু নিয়ম নীতি আছে এবং এগুলো মেনে চলতে হয়, ঠিক আছে। এই নিয়ম নীতি গুলো মেনে চলতে হয়, এই নিয়ম গুলাকে বলা হয় প্রোটোকল, এই নিয়ম গুলাকে কি বলা হয়? প্রোটোকল। এই নিয়ম গুলাকে কি বলা হয়? প্রোটোকল বলা হয়। এটা বলা HTTP, HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। প্রোটোকল তোমাদের বইয়ের একদম 20 নম্বর পেজে শেষের যে পাঠটা দেখো, HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে, এটা হচ্ছে প্রোটোকল, ঠিক আছে। এখন আমরা নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে জানবো, কি সম্পর্কে জানবো? নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে জানবো, ঠিক আছে। কম্পিউটার নেটওয়ার্ক, একটি কম্পিউটার হতে অপর কম্পিউটারের সাথে সংযোগ ব্যবস্থা বা সংযোগের ধরনকে টপোলজি বলে, অর্থাৎ কম্পিউটার গুলো কিভাবে যুক্ত থাকবে সেই পদ্ধতিটাই হচ্ছে কি? টপোলজি। তবে নেটওয়ার্কের কম্পিউটার গুলোকে তার দিয়ে যুক্তি করলেই হয় না, তারের ভিতর দিয়ে নির্বিঘ্নে ডাটা আসা যাওয়ার জন্য যুক্তি নির্ভর সুনিয়ন্ত্রিত একটি পথের প্রয়োজন হয়। শুধু যে এগুলোকে একসাথে জুড়ে দিলে হবে না, সেগুলোর মধ্যে ডাটা আদান প্রদান করতে হবে এবং সে আদান প্রদানের জন্য একটা পদ্ধতি থাকবে। নেটওয়ার্কের কম্পিউটার গুলোকে তারের মাধ্যমে যুক্ত করার যে নকশা, তারের মাধ্যমে যুক্ত করার যে নকশা এবং এর পাশাপাশি সংযোগকারী তারের ভিতর দিয়ে ডেটা আসা যাওয়ার যে একটা কি যুক্তিপূর্ণ পথের পরিকল্পনা, এই দুটো সমন্বিত ধারণাকে বলা হয় টপোলজি, ঠিক আছে। অর্থাৎ এই দুইবার আমরা যে কম্পিউটার গুলোকে যুক্ত করি, যুক্ত করি কে, এই যুক্ত করার যে নকশা এবং এই যে তথ্য আদান প্রদান করার যে যুক্তি নির্ভর কিছু পদ্ধতি পরিকল্পনা, এই দুটো সমন্বিত জিনিসকে টপোলজি বলা হয়। অর্থাৎ আমি আরো একটু সহজ ভাবে যদি বলি, সেটা হচ্ছে আমরা যে কম্পিউটার গুলো যুক্ত করবো, কিভাবে যুক্ত করবো, কিভাবে যুক্ত করবো, সে ব্যবস্থা, সে পদ্ধতি, সে নকশা, সেটাই হচ্ছে কি নেটওয়ার্ক টপোলজি। আমি কি বুঝাতে পেরেছি? আমরা প্রথমে নেটওয়ার্কের সংজ্ঞার মধ্যে অনেকগুলো কম্পিউটারকে যুক্ত করার একটা কথা বলেছিলাম, তথ্য আদান প্রদান করা, এখন সেটা কিভাবে করবো, কম্পিউটার গুলোকে কিভাবে যুক্ত করবো, কম্পিউটার গুলোকে কিভাবে যুক্ত করবো, ঠিক আছে, সে পদ্ধতি এবং তাদের মধ্যে যে তথ্যের আদান প্রদান করবে সেখানের যে একটা নিয়ম, সেটাই হচ্ছে কি নেটওয়ার্ক টপোলজি। আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? নেহা, নেহা যাবেন, প্রীতি বুঝতে পেরেছো তোমরা? মরিয়ম, তারপর বৃষ্টি, ওয়াহিদ রায়হান, তোমরা কি বুঝতে পেরেছো ওয়াহিদ রায়হান এটা কে? আমরা কিছু নেটওয়ার্কের প্রকারভেদের মধ্যে যাব, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ নেটওয়ার্ক, চার প্রকারের নেটওয়ার্ক আছে, প্যান, ল্যান, ম্যান, ওয়েন, আমরা এগুলোর একটু পুনরুদ্ধার করব। প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যান হচ্ছে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, আর ল্যান হচ্ছে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক, তারপরে ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়েন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যেমন প্যান হচ্ছে পার্সোনাল, এই যে আমরা ব্লুটুথ শেয়ারিট এগুলো ব্যবহার করি, এগুলো হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তারপর হচ্ছে ল্যান, কোন প্রতিষ্ঠান, কোন একটা নির্দিষ্ট এলাকা প্রতিষ্ঠানের যে নেটওয়ার্ক ব্যবস্থা সেটা হচ্ছে ল্যান। তারপর হচ্ছে কোন একটা শহরের অর্থাৎ যে নেটওয়ার্ক ব্যবস্থা সেটাকে বলা হয় ম্যান। তারপর ওয়ান ওয়াইড হচ্ছে কি বিশ্বব্যাপী যে নেটওয়ার্ক ব্যবস্থা সেটা হচ্ছে কি ওয়াইড, ওয়েন সেটা হচ্ছে কি ওয়েন, মনে থাকবে? আমরা কি প্যান, ল্যান, ম্যান, ওয়েন এগুলার জিনিসগুলো বুঝতে পেরেছি সবাই? ইয়েস স্যার, ইয়েস স্যার। এবার আমরা টপোলজির প্রকারভেদ করব। টপোলজি হচ্ছে
আমরা এখানে পাঁচ প্রকারের টপোলজি সম্পর্কে পড়বো। কয় প্রকারের? পাঁচ প্রকার। পাঁচ প্রকার। এটা হচ্ছে বাস টপোলজি, এটা হচ্ছে রিং টপোলজি, এটা হচ্ছে স্টার টপোলজি, এটা হচ্ছে মেশ টপোলজি। কয় প্রকার টপোলজির কথা বলেছি? মনে থাকবে সবার? ওকে, এবার আমরা এগুলোর বর্ণনা দেখবো, ঠিক আছে? এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়, এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়ে থাকে। টপোলজি, টপোলজি কাকে বলে? মাস টপোলজির বর্ণনা দাও, অথবা টপোলজি কাকে বলে? ম্যাশ টপোলজির বর্ণনা দাও। এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। আমরা প্রথমে জেনে নিই মাস টপোলজি। পাশে একটা চিত্রটা মনোযোগ দিয়ে দেখো, পাশে চিত্রটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে সংজ্ঞাটা তোমার মাথায় চলে আসবে দ্রুত। অর্থাৎ মাস টপোলজিতে একটি মূল ব্যাকবোন থাকে, কি থাকে? মূল ব্যাকবোন থাকে। এই যে মাঝখানে চিত্রের মাঝখানে একটা ব্যাকবোন দেখতে পাচ্ছি কিনা? হ্যাঁ, এই সিগন্যাল যখন, এই সিগন্যাল অর্থাৎ তথ্য যখন আদান প্রদান হয়, এই সিগন্যাল যখন ব্যাকবোনে চলাফেরা করে, তখন নেটওয়ার্কযুক্ত সকল কম্পিউটারে সিগন্যাল চলে যায়। এখানে কতগুলো কম্পিউটার অ্যাড করা আছে না, প্রত্যেকটাতে চলে যাওয়া যখন মাঝখান দিয়ে কোনো সিগন্যাল যায়। কিন্তু এদের মধ্যে থেকে শুধু একটি কম্পিউটার, অর্থাৎ যার কাছে আমি তথ্যটা পাঠাবো, সিগন্যালটা পাঠাবো, সেই গ্রহণ করবে, বাকিরা কি করবে না? গ্রহণ করবে না। একই সময়ে কেবল একটি কম্পিউটার তথ্য পাঠাতে পারে। এখানে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে কি, এই যে মাঝখানে ব্যাকবোনটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরো সিস্টেমটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কোন একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে প্রবলেম নাই, বাকি সিস্টেমটা চলবে। কিন্তু যদি কোনো কারণে ব্যাকবোন নষ্ট হয়ে যায়, তাহলে পুরো সিস্টেম কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে রিং টপোলজি। দেখো, একটার সাথে একটা জুড়ে আছে না, একটার সাথে একটা জুড়ে আছে বৃত্তাকার পথে। অর্থাৎ রিং টপোলজিতে কম্পিউটার, প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। অর্থাৎ একটা কম্পিউটার দেখো তার পার্শ্ববর্তী, অর্থাৎ যেটা একটা শুরু আর একটা শেষ, একটা শুরু আর একটা শেষ, এরকম না? এভাবে রিং এর সংযোগ কম্পিউটারটি, যেমন প্রথম কম্পিউটারটি শেষের কম্পিউটারের সাথে যুক্ত হবে, ঠিক আছে? এই ধরনের টপোলজি, প্রতিটি ডিভাইসে একটা রিসিভার থাকে, একটা ট্রান্সমিটার থাকে। অর্থাৎ আগেরটা থেকে গ্রহণ করবে, পরেরটাতে ট্রান্সমিট করে দিবে। আগেরটা থেকে গ্রহণ করবে তথ্য, পরেরটাতে কি করে দিবে? ট্রান্সমিট করে দিবে, ঠিক আছে? এই ক্ষেত্রে রিপিটারের দায়িত্ব হচ্ছে সিগন্যাল একটি কম্পিউটার থেকে কি পরের কম্পিউটারে পৌঁছে দেয়া। সিগন্যাল একটা নির্দিষ্ট দিকে কি করে? ট্রান্সমিশন করে। একটা নির্দিষ্ট দিকে সিগন্যাল গুলো কি হয়? যায়। এখানে একটা জিনিস মনে রাখবা, এগুলোকে দেখতে যে গোলের মতো হইতে হবে বা রিং এর মতো হইতে হবে, এরকম না। তুমি বর্গাকারও আঁকতে পারো, কিন্তু সিস্টেম হচ্ছে কি, একটার সাথে আরেকটা যুক্ত হতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? এটা একদম রিং এর মতো গোল হবে এরকম না, কিন্তু শর্ত হচ্ছে কি, একটার সাথে একটা যুক্ত হতে হবে। চিত্রে যেভাবে দেখিয়ে দিয়েছে একটা, ঠিক আছে? ওই যে এখানে দুটো জিনিস থাকে বলেছিলাম, মনে আছে কিনা? একটু আগে বলেছি, কি কি বলেছিলাম? একটা রিসিভার, একটা ট্রান্সমিটার, অর্থাৎ রিসিভ করবে, ট্রান্সমিট করবে, ঠিক আছে? এগুলো হচ্ছে একটার সাথে একটা জুড়ে দেওয়ার যে এটা থাকতে হবে, কেমন? একটা শেষ প্রান্ত আর একটা প্রথম প্রান্ত, শেষ প্রান্ত প্রথম প্রান্ত, এরকম করে এটা গোল না হলেও হবে, গোল না হলেও হবে। তাহলে রিং টপোলজি বুঝাতে পেরেছে? চিত্রগুলো ভালো মতো দেখতেছি কিনা? ওকে, এরপর হচ্ছে স্টার টপোলজি। এটা দেখতে অনেকটা তারার মতো আর কি, ঠিক আছে? কিসের মতো? তারার মতো। কেন্দ্রে একটা কি থাকবে? ওই যে বাস টপোলজি, যেমন বাস টপোলজিতে যেমন একটা ব্যাকবোন ছিল, এরকম কেন্দ্রে একটা হাব কিংবা কি থাকবে? সুইচ থাকবে। হাব কিংবা সুইচ থাকবে, ঠিক আছে? হাব কিংবা সুইচ থাকবে। অর্থাৎ যে নেটওয়ার্কে কম্পিউটার অপারেটিং নেটওয়ার্কের সাথে এমন ভাবে যুক্ত হয় যা দেখতে আকাশের তারকার মতো। কিসের মতো? আকাশের তারকার মতো, তারকার, ঠিক আছে? তাহলে তাকে কি বলে? স্টার টপোলজি বলে। কি বলে? স্টার টপোলজি, স্টার টপোলজি বলে, ঠিক আছে? এটি একটি কেন্দ্রীয়, এটি একটি কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে কি থাকে? যুক্ত থাকে। এই যে চিত্রে দেখতে পাচ্ছে হাব বা সুইচ, সেটার মধ্যে যুক্ত থাকে।
এই নেটওয়ার্কে একটি কম্পিউটার নষ্ট হলে বাকি নেটওয়ার্ক সচল থাকবে। মনে করো এখানে হাবের পাশে অনেকগুলো কম্পিউটার আছে না, সেগুলো নষ্ট হলে যেটা নষ্ট হবে সেটা কার্যক্রম শেষ, বাকিটা চলবে। কিন্তু কোন প্রকারে যদি হাব নষ্ট হয়ে যায়, কি নষ্ট হয়ে যায়? হাব নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেমটা কি হয়ে যাবে? অচল হয়ে যাবে। হাব নষ্ট হলে পুরো সিস্টেম কি হয়ে যাবে? অচল হয়ে যাবে। অচল হয়ে যাবে, সেজন্য হাব নষ্ট হওয়া যাবে না। কিন্তু কম্পিউটার নষ্ট হলে সমস্যা হবে না। বুঝতে পেরেছি? Yes, sir. আচ্ছা, রিং টপোলজি এর পরে কি? চিত্রগুলো দেখো, চিত্রগুলো দেখতে পাচ্ছি কিনা? গাছের শাখা প্রশাখার মতন বেড়েছে কত সুন্দর করে, দেখতে পাচ্ছি না? সমন্বিত একত্র করলে এটা তৈরি করা সম্ভব। ক্লিয়ার? আমরা কি ট্রি টপোলজি বুঝতে পেরেছি সবাই? আচ্ছা ঠিক আছে, ট্রি টপোলজি তাহলে আমরা বুঝতে পেরেছি। ওকে দেখো, আমরা কি চিত্রটা দেখতে পাচ্ছি? আমি বলি ম্যাশ টপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কের, এখানে দেখো অনেকগুলো কম্পিউটার দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না? এই যে বৃত্ত গুলোকে কম্পিউটার, এগুলো কি কম্পিউটার? এই যে এই টপোলজির অধীনে প্রত্যেকটা কম্পিউটার, দেখো প্রত্যেকটা কম্পিউটারের সাথে যুক্ত আছে, তারগুলো দেখতে পাচ্ছি আমরা? প্রত্যেকটা কম্পিউটার, প্রত্যেকটা কম্পিউটারের সাথে কি থাকে? যুক্ত থাকে, যুক্ত থাকে। বুঝতে পেরেছি? অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটার, প্রত্যেকটা কম্পিউটারের সাথে কি যুক্ত এবং সরাসরি এরা তথ্যের আদান প্রদান করতে পারে, ডেটার আদান প্রদান করতে পারে। অর্থাৎ কম্পিউটারটা যে শুধু তথ্য নিবে সেরকম না, সে তথ্য দিতেও পারে। সে তথ্য কি করতে পারে? দিতেও পারে। অর্থাৎ সে তথ্য নিতেও পারে, সে তথ্য দিতেও পারে, দিতেও পারে। ঠিক আছে, এই যে এখানে একটা জিনিস খেয়াল রাখবা, তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে এমসিকিউ তে নিচের কোনটি কমপ্লিট ম্যাশ টপোলজি। আমার আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? কমপ্লিট ম্যাশ টপোলজি কি বলেছি? কমপ্লিট ম্যাশ টপোলজি জিনিসটা হচ্ছে, চিত্রের দিকে দেখো, এখানে প্রত্যেকটা চিত্র থেকে মানে প্রত্যেকটা কম্পিউটার, প্রত্যেকটা কম্পিউটারের সাথে যুক্ত আছে না? এখানে ছয়টা কম্পিউটার আছে, একটা কম্পিউটার থেকে পাঁচটা তার বের হয়েছে, অর্থাৎ বাকি পাঁচটার সাথে সংযোগ রক্ষা করছে, করছে কি না? Yes sir. অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটার, প্রত্যেকটা কম্পিউটারের সাথে যুক্ত আছে। এরকম যে ধরনের চিত্র হবে সেটা হচ্ছে কমপ্লিট ম্যাশ টপোলজি। যদি দেখা যাচ্ছে এখানে একটা তার শর্ট, অর্থাৎ একটার সাথে একটা যোগাযোগ হয়নি, বাকিদের সাথে যোগাযোগ আছে, শুধু একজনের সাথে যোগাযোগ হয়নি, এটা ম্যাশ টপোলজি হবে। কিন্তু কমপ্লিট ম্যাশ টপোলজি হবে না। তাহলে ম্যাশ টপোলজি এবং কমপ্লিট ম্যাশ টপোলজির যে একটা পার্থক্য সেটা কি আমরা বুঝতে পেরেছি? সেটা কি সমান? ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাসে থাকার জন্য। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব, কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমরা দেখব। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকের মতো ক্লাস এখানে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে, মাস্ক পরবে, সতর্কতা অবলম্বন করবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।